সবাইকে রমজান মোবারক। আলহামদুলিল্লাহ আজকে 9টা রোজা পার করছি। এই যে চিপস মেয়ের জন্য একটু চাইনিজ স্টাইলে বানিয়েছি, রোল, সিঙ্গারা। আমার মাত্র 3 জন পরিবারে, কম করেই বানিয়েছি আমাদের জন্য এসব, কারণ আজকে ইফতার দিব। এখানে চিকেন ফ্রাই হচ্ছে, চানা, তরমুজ, এটা হচ্ছে চিড়া, খেজুর রেখেছি। চিড়াটা আমাদের সবসময় থাকে, আমার ইফতারের প্রথমে চিড়াটা খেলে একটু আমার মনে হয় যেন সারাদিন খালি পেটে থাকার পর চিড়াটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো, যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্য ভালো আমি মনে করি, তা আমি সবসময় এটা রাখি। আর এখানে তৈরি করছি, বাইরে আজকে ইফতার দিব আজকে প্রতিবেশীদের, যার কারণে রেডি করছি এসব। এসব ফ্রোজেন সব রোজার আগে রেডি করে রেখেছিলাম, সিঙ্গারা, সমোসা, রোল, পেস্ট্রি, কাবাব। আমার মনে হয় রোজার আগে রেডি করে রাখলে আপনার খুব দ্রুত ইফতার বানানো যায়, তো আপনারা ওইভাবে রেডি করে রাখতে পারেন। এই যে আমার হাজব্যান্ড সব বেড়ে নিচ্ছে, আমার মেয়েও আমাকে হেল্প করছে, আমি একটু ভিডিও করছি তাই আমি ধরতে পারছি না, এসব রেডি করে রেখেছি আমি আগেই, বাকিটুকু আমার হাজব্যান্ড করছে। মেয়েকেও সাথে রেখেছি, যদিও ও ছোটো তারপরও শিখাচ্ছি, দেখুক কীভাবে রমজান মাসে ইফতার দিতে হয়, এসব শেখার দরকার আছে আমি মনে করি। ও উৎসাহ পাবে, প্যাকিংয়ে সাহায্য করতে বললাম, উৎসাহ নিয়েই করেছে। আপনারা ভালো থাকবেন সবাই, আবারও রমজান মোবারক, আল্লাহ হাফেজ।